ভাগে যদি কুরবানি দেয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উঁটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন, একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন।